প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে অর্থ সংগ্রহের প্রক্রিয়া থাকা মীর আক্তার হোসেন আগামী 21 জানুয়ারি ডিজিটাল প্ল্যাটফর্মে আইপিও লটারি ড্র আয়োজন করবে। এর আগে বুক বিল্ডিং পদ্ধতিতে মীর আক্তার হোসেন আইপিওর আবেদন 24 থেকে 30 ডিসেম্বরের মধ্যে গ্রহণ ও জমা সম্পন্ন করে। কোম্পানিটি আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে 125 কোটি টাকার মূলধন সংগ্রহ করবে।